কমিউনিটি সার্ভিসে অবদান রাখার জন্য রয়্যাল ভলান্টারি সার্ভিস কর্তৃক ব্রিটেনের 40তম রাজা হিসেবে তৃতীয় চার্লসের অভিষেক উপলক্ষে দীর্ঘ 70 বছর পর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেবামূলক কাজে অবদানের জন্য চট্টগ্রামের সন্তান মোহাম্মদ খায়রুজ্জামানকে করোনেশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড 2023 প্রদান করেছে রয়্যাল ভলান্টারি সার্ভিস RBS। 2012 সালে চট্টগ্রামের সন্তান যুক্তরাজ্য প্রবাসী খায়রুজ্জামান বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কিছু করার কথা ভেবে ওয়ার্ক ফর ইসমাইল প্রতিষ্ঠা করেন। শুরুতে তারা হতদরিদ্র মানুষকে চিকিৎসা সহায়তা করেন, পরে অনাথ এবং গৃহহীন মানুষকে খাদ্য, বস্ত্র এবং আশ্রয় দিয়ে সহায়তা করেন। এই পুরস্কার পেয়ে তিনি পুরস্কারটি সম্মানের এবং কর্মের মর্যাদাপূর্ণ স্বীকৃতি বলে জানান। এই অ্যাওয়ার্ডটি পেয়েছি, এই অ্যাওয়ার্ডটি পাওয়ার কারণে আমি খুবই গর্বিত এবং নিজেকে সম্মানিত বোধ করছি। আমি ম্যানচেস্টার থেকে একমাত্র বাঙালি যে এই কমিউনিটি সার্ভিসে অবদান রাখার জন্য এই অ্যাওয়ার্ডটি পেয়েছি। আমার এই অ্যাওয়ার্ডটির কারণ আমি মনে করি আমাদের বাঙালি কমিউনিটি তথা ব্ল্যাক এশিয়ান কমিউনিটি সবাই গর্ববোধ করবে এবং তারাও মোটিভেটেড হবে এবং তারাও কমিউনিটি কাজের জন্য উদ্বুদ্ধ হয়ে সবাই দেশ গড়ার কাছে এগিয়ে আসবে। নিউজ ডেস্ক, চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।